গুড মর্নিং, কি খবর সবাই? কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ রিয়া লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আবারও নতুন ওয়েলকাম। তো সবার প্রথমে আমি আজকে সকালবেলা উঠে ঘর বাড়ির কাজ সম্পূর্ণ করে তারপরে হঠাৎ করে চোখ গেল পাখার দিকে। দেখলাম পাখাটাতে বেশ কিছুটা ধুলো পড়ে গেছে। গরমকাল, অনবরত পাখাটা চলে, তার জন্য পাখার গায়ে কিন্তু ধুলো পড়ে গেছে। দু সপ্তাহ আগে আমি পাখাটাকে ক্লিন করে ফেলেছিলাম, তারপরে আজকে দেখলাম হঠাৎ করে যে বেশ নোংরা। দেখতেই পাচ্ছ, প্রথমে দুটো টিস্যু নিয়েছিলাম, তো টিস্যু পেপার দিয়ে প্রথমে পাশের ঝুলগুলোকে আমি সারিয়ে নিচ্ছিলাম। আর টিস্যু পেপার দেয়া মাত্র টিস্যু পেপার কিন্তু পুরো কালো হয়ে নোংরা বেরিয়ে চলে এসেছে। তো আমি এখানটাতে পাখাটা পরিষ্কার করার সময় আমার একটা আমার ভুল হয়ে গেছে যে বেড কভারটার নিচে যদি আমি একটা চাদর বা আমি একটা বড় সড়ো কোনো চট পারতাম তাহলে সুবিধা হতো। তো ঝুলো ছাড়তে ছাড়তে আমার গায়ের মধ্যে পুরো ধুলো পড়ে গেছে। আর আমার হচ্ছে ডাস্ট অ্যালার্জি, আমি যখনই কোনো কিছু নোংরা পরিষ্কার করি বা ঘর ঝাড় দিই, যেটাই করি, আমার চোখে মুখে গোটা বেরিয়ে যায়, সমান্তরাল আমি হ্যাচি দিতে শুরু করে দিই। তো এই ভিডিওটা করার সময় যদি আমি মাস্ক পরে নিতাম তাহলে আমার এতটা কষ্ট হতো না। ভিডিওটা শ্যুট করার পর প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমি এক টানা হাঁচি দিয়ে গেছিলাম, আমার চোখে মুখে পুরো গোটা বেরিয়ে গেছিলো, আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। এটাই হচ্ছে আমার সবথেকে বড় ভুল হয়ে গেছে। তো আমার 3-4টে টিস্যু পেপার দিয়ে আমি পাখাটাকে মোটামুটি পরিষ্কার করে নেওয়ার পরে দেখছি যে না, কোনো মতেই কিন্তু পরিষ্কার হচ্ছে না। আর এখন যদি প্রথমে আমি এটাকে জল দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু পাখাটাতে পুরো কাদা কাদা হয়ে যাবে। তো আমি এখানে যতটা পারছি টিস্যু পেপার দিয়ে পুরো পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ 3-4টে টিস্যু পেপার কিন্তু আমার এমনিই লেগে গেছে। আর তারপরে একটা গেঞ্জি কাপড়ের আমি ন্যাকড়া নিয়েছিলাম, সেই ন্যাকড়াটা দিয়ে প্রথমে জল দিয়ে আমি মুছেছিলাম। তো জল দিয়ে মোছার পর দেখছি যে নোংরাগুলোর জন্য ফ্যানটার মধ্যে কাদা কাদা হয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে 2 সপ্তাহ আগে আমি পাখাটাকে ক্লিন করেছি, এই গরমে এতটা ধুলোবালি টেনেছে যে পাখাটা আবার আমার নোংরা হয়ে গেছে। পাখাটা কেনার সময় বলেছিল এটা নাকি ডাস্ট প্রুফ পাখা, কিন্তু কোনো মতে আমার মনে হয় না এটা ডাস্ট প্রুফ পাখা। তো দেখো কাপড়টাও আমার পুরো কালো হয়ে গেছে। তারপরে আমি ফাইনালি কি করেছিলাম, সার্ফ দিয়ে তারপরে ন্যাকড়াটাকে দিয়ে ভালো করে পরিষ্কার করার পরে 3-4 বার তারপর আমার পাখাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর ঘরের মধ্যে যদি পাখাটা নোংরা থাকে তাহলে কিন্তু কোনো খাবার টাবার খেতে বসলে পরে সেই ধুলো বালিটা কিন্তু উড়ে এসে খাবারের মধ্যে পড়তে পারে। তার জন্য কিন্তু আমাদের সবসময় ঘর বাড়িটা কিন্তু পয় পরিষ্কার করে রাখতে হয়। তো আমার গা একদমই ভরে গেছিলো, আমার গা চুলকাতে শুরু করে দিয়েছিল, কিন্তু কি করব, এই কাজটা না করে আমি তো স্নানও করতে পারবো না। টোটাল ঘরের সব কাজ হয়ে গেছে, শুধু এই কাজটাই আমার বাকি ছিল। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ন্যাকড়াটা কিন্তু পুরো একদম নোংরা হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি এই খাটের যে চারপাশটা, সেই চারপাশটা আমি পরিষ্কার করে নেব। আর এই সব কাজ আমার অলরেডি একবার করা হয়ে গেছে। আমার এই পাখাটা পরিষ্কার করার জন্য আমি আবার করে নতুন করে সব কিছু ঝাড়পোছ করে নিলাম। দেখলাম যে পাখাটা চালানোর পরে একটু হাওয়াটা কিন্তু ভালোই লাগছিল, কারণ অন্য সময় আমার মনে হচ্ছিল যে নোংরার জন্য মনে হাওয়াটা কম। তো পাখাটা ক্লিন করার পরে হাওয়াটা তারপরে দেখলাম যে ভালোই গায়ে লাগছিল। আর এই কাজগুলো কিন্তু আমি ডবল ডবল করে করছি। একবার আমার কাজ করা হয়ে যাওয়ার পর আবার কারোর ভালোই লাগে না কাজ করতে, কিন্তু কি করব, স্নান করতে যাবো, মাথাটাকেও ঘষবো, তার আগে এই কাজগুলো আমাকে করে নিতেই লাগবে। তো সবার প্রথমে এই যে আমার ড্রেসিং টেবিলটা, সবসময় বলি আমি কিন্তু এই জায়গাটা একটুখানি ভালো মতন পয় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর যেখানে যেখানে দেখবে কালো কালারের কোনো কিছু থাকে সেখানে কিন্তু ধুলোটা চট করে চোখে লাগে। তো এই সব কাজ আমি করে ফেলেছি, আবার করে আমার করতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব বলো, করতে তো হবেই। পয় পরিষ্কারের মধ্যে যারা থাকে তারাই জানে যে নোংরা জিনিসের মধ্যে থাকা খুবই কষ্টকর হয়ে যায়। তো আমি সব জিনিস আমার মোটামুটি পয় পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি স্নান করতে চলে যাব। তো আজকের ব্লগটা জাস্ট ক্লিনিং ব্লগ ছিল তোমাদের রিকোয়েস্ট ভিডিওর জন্য। তো আজকের মতন আসছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর পরিমাণে জল খেও। তো টাটা, সবাই ভালো থেকো।